মূলত একটা ব্যক্তি চারটা টিকিট ক্রয় করতে পারে, এটা তো আমরা জানি। বাট যেই সময়টাতে তার টিকিট লাগে ওই সময়টাতে সে এই এনআইডি ব্যবহার করে সে টিকিট ক্রয় করে রাখছে এবং সুযোগ বুঝে যখন চড়া মূল্য তখন সে এটা বিক্রি করছে। এখন এরা যে আইন শৃঙ্খলা বাহিনী তা আটক করছে না তা না, এখানে যারা সহজ ডট কমে কর্মরত, আপনি দেখেন সহজের আগে একটা অন্য এজেন্সি ছিল, আপনারা জানেন সিএনএস বিডি ছিল, তার আগে একটা ডেফোডিল ছিল। হ্যাঁ, সো এই কোম্পানি চেঞ্জ হয়েছে বাট কর্মচারী কিন্তু চেঞ্জ হয়নি। এটা রেলওয়ের একটা বাধ্যবাধকতা রয়েছে, 80% রাখতে হবে। সো এই জন্য কিন্তু তারা যখনই কেউ তদন্ত করতে গিয়েছে বা তারা তাদেরকে দেখেছে রেলওয়ের কর্মচারী হিসেবে বা পিওন হিসেবে বা সার্ভারে, সো ওইভাবে বলে 20 বছর ধরে একদম নির্বিঘ্নে তারা কালো বাজারে চালিয়ে গেল। শুধুমাত্র মিজান ডালি সে 20 বছর যাবৎ কর্মরত আছে, বাট এখানে অনেকেই আছে যারা হয়তো 6 বছর 7 বছর, অনেককে আবার মিজানও চাকরি দিয়েছে। তারা আগে হয়তো যেটি হয়েছে এত বড় মাপের কালোবাজারি তারা করতে পারেনি প্রথম দিকে, 2003 সাল থেকে মূলত বিজান চাকরি করছে। তার বক্তব্য অনুযায়ী সে 13 বছর যাবৎ কালোবাজারির সাথে সংশ্লিষ্ট এবং অনেক বড় মাপে করেছে তা কিন্তু না। বড় মাপে সে কেবল গত বছরে সে 2-3 হাজার টিকিট তারা কালোবাজারি করতে সক্ষম হয়েছে তাদের চক্রে তাদের সদস্য ময়মনসিংহে আছে, সিরাজগঞ্জ আছে, বগুড়া আছে, ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় আছে। তো এবারও তার টার্গেট ছিল 3 হাজারের অধিক, বাট চক্রে লোকও কিন্তু অনেক। এবং তার যেটা বক্তব্য পেয়েছি, তারা চক্রের প্রতিটি সদস্য 20-30 হাজার টাকা প্রতি মাসে এই ধরনের কালোবাজারি করে তারা ইনকাম করে, এমন না যে তারা অনেক টাকা কোটি কোটি টাকা, বাট এক একজন 30 হাজার টাকা করে তাদের চক্রে, তারা 20-25 জন আছে বিভিন্ন জায়গায়, তো সবাই সম্মিলিতভাবে আসলে এটা ইনকাম করছে। আর যেই সার্ভারের দায়িত্ব পালন করছেন তার একটা কানেকটিভিটি মানুষের সাথে রয়েছে, মানে অনেক ঊর্ধ্বতন ব্যক্তিদের সাথেও রয়েছে, সো ওইভাবে সে একটা কমিউনিকেশন যোগাযোগ রাখা। আপনার আরেকটা বিষয় কিন্তু এখানে বলেছি, আপনি হয়তো খেয়াল করেছেন যে 2% টিকিট কিন্তু রিজার্ভ বা স্টক থাকে, যেটা শেষ 12 ঘন্টা আগে ওপেন করা হয়। বাট এটা কিন্তু আমাদের যে সম্মানিত নাগরিক তারা কিন্তু জানে না যে কোনটার কখন 12 ঘন্টা শেষ হচ্ছে শুরু হচ্ছে। সো ওই টিকিটটা কিন্তু তারা ওপেন করার সাথে সাথে নিজেরা সরাসরি কেটে ফেলছে, কেটে তারা তাদের যে মানে যাদের সাথে যোগাযোগ আছে তাদের সাথে যোগাযোগ করে তারা জানে যে আমাদের টিকিট আছে, তখন তারা একটা ভালো মূল্যে টিকিট বিক্রি করে ফেলছে।